পদ্মা ও গড়াই নদীর পানি কমতে থাকায় কুষ্টিয়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিতে তলিয়ে আছে 48টি গ্রাম। পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চলের প্রায় 25,000 মানুষ। ইতোমধ্যেই 2,500 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। নাটোরের লালপুরে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বন্যার্তদের। কৃষি বিভাগ জানিয়েছে উপজেলার 4টি ইউনিয়নের 18টি চরের অন্তত 5 কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর পানি নামার কারণে কিছু ধারি টারি আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। আমরা থাকতে মাকতে পারছি না, এই সমস্যা সাপ পোকা উঠে আসছে, এখনো ঘুকু সাপ আছে আমার ঘরের মধ্যে, যে কষ্ট করে এরকম মানুষ থাকে। পদ্মার পানি দ্রুত কমতে থাকায় শরীয়তপুরে ভাঙন আতঙ্কে রয়েছেন নদী তীরের মানুষ। তবে ভাঙন মোকাবিলায় জরিপের পাশাপাশি ডাম্পিং এর কাজ অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।